Assalamu alaikum, dear students, this is Azharul Islam. Asker online class e ami tomader sathe unit 3 special words or phrase niye alochona korbo. Je special words or phrase er structure gulo er ager class e ami tomaderke likhe diyechhilam. সেখানে তোমরা যারা ওই আমার স্ট্রাকচারগুলো ভালো করে মুখস্থ করেছো তারা নিশ্চয়ই আজকের ভিডিওটা এই প্র্যাকটিস ক্লাসটা খুব ভালো করে বুঝতে পারবে তো আজকের এই যে স্পেশাল ওয়ার্ডস এন্ড স্পেশাল ওয়ার্ডস অর ফ্রেজের যেই মানে প্র্যাকটিস ক্লাসে সেটা আমি রাজশাহী বোর্ড 2019 সালের রাজশাহী বোর্ডের যে কোশ্চেনটা সেটাই আমি এখানে তুলে ধরেছি তো আমি আজকের এটা যেহেতু প্রথম স্পেশাল ওয়ার্ডস এন্ড ফ্রেজের প্র্যাকটিস তাই এখানে কিভাবে হবে সেটা সম্পর্কে তোমাদের হয়তো অনেকেরই জানা নাও থাকতে পারে তাই আমি এখানে তোমাদের বোঝার সুবিধার্থে দেখো এভাবে প্রথমে এভাবে বক্স আকারে থাকবে যেখানে বক্সের ভিতরে এই গ্যাপের ভিতরে এখানে 10টা সেন্টেন্স থাকবে প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে একটা করে গ্যাপ থাকবে মানে গ্যাপ থাকবে ওই গ্যাপের ভিতরে কোনটা কোথায় বসবে সেটা তোমাকে বুঝে নিতে হবে বক্স থেকে বের করে করে সেখানে আনসারগুলোকে রাইট করতে হবে এভাবে তুমি যদি 10টা সেন্টেন্সকে কারেক্টলি ভাবে লিখতে পারো মানে বক্স থেকে এনে এনে তাহলে তুমি নাম্বার 5 পাস মার্ক পেয়ে যাবে তো যাই হোক আমি শুরু করতেছি নাম্বার 1 বলতেছে এ বলতেছে আওয়ার স্প্রিং ইজ ভেরি চার্মিং আমাদের বসন্ত খুবই মনোমুগ্ধকর ডিউরিং স্প্রিং ভেরিয়াস কাইন্ডস অফ ফ্লাওয়ার্স ব্লুম আর বসন্তের সময় বিভিন্ন ধরনের ফুল ফুটে থাকে ড্যাশ সিমস দ্যাট এভরিথিং হ্যাজ গট আ নিউ লাইফ আর এগুলো দেখে মনে হয় এগুলো একটা নতুন জীবন দান করেছে এখানে দেখো যে সেন্টেন্সের শুরুতে মানে গ্যাপ তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম তো সেন্টেন্সের শুরুতে যদি গ্যাপ তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় তাহলে এরকম যদি হয় তাহলে আমি আগেই বলেছি তাহলে আগের স্ট্রাকচারে যে হয় ইট বসবে না হয় দেয়ার বসবে তো সাধারণত এখানে ফুল নিয়ে যেহেতু কথা বলতেছে আর ফুল হচ্ছে বস্তুবাচক আর বস্তুর পরিবর্তে সাধারণত ইট বসে তাহলে এই গ্যাপের মধ্যে আমরা ইট বসাবো তারপর নাম্বার বিতে বলছে যে বেবি তার মমকে প্রশ্ন করছে যেহেতু এটা প্রশ্ন আর প্রশ্ন করতেছে যে মমকে যে মম বেবি বলতেছে মম হোয়াট মানে ড্যাশ অ্যান্ড আউল ড্যাশ মানে অর্থাৎ পেঁচা সম্পর্কে বলতেছে যে পেঁচা দেখতে কেমন তাহলে এটা সাধারণত তার মাকে প্রশ্ন করতেছে এখানে গ্যাপ হচ্ছে দুইটা তা আমরা দেখি বক্সের ভিতরে দুইটা গ্যাপের মধ্যে দুইটা জিনিস বসবে এরকম কোনটা আছে তো সাধারণত হোয়াট ডাজ ডট ডট লুক আছে তার মানে প্রথম গ্যাপে হোয়াট ডাজ দ্বিতীয় গ্যাপে লুক লাইক তো আমি আগেই বলেছি যদি একই সেন্টেন্সের মধ্যে গ্যাপ দুইটি থাকে তাহলে হোয়াট ডাজ এক প্রথম গ্যাপে বসবে দ্বিতীয় গ্যাপে লুক লাইক বসবে তাহলে আমাদের আনসারটা কারেক্ট হয়ে গেল নাম্বার সি ডোন্ট ডিস্টার্ব মি আমাকে ডিস্টার্ব করবে না ইউ ড্যাশ লিভ মি অ্যালোন এখানে গ্যাপ প্রথমে সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট সাবজেক্টের পরে গ্যাপ তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি সেন্টেন্সে এমন স্ট্রাকচার হয়ে থাকে তাহলে আর এই সেন্টেন্স দ্বারা যদি অ্যাডভাইস উপদেশ দেওয়া বোঝায় তাহলে হ্যাড বেটার বসবে আর যদি বাধ্যবাধকতা বোঝাতো তাহলে হ্যাড টু বসতো ওকে নাম্বার ডি দ্য পুয়ার ম্যান তারপরে গ্যাপ তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্মের পর দেন যদি স্ট্রাকচার অনুযায়ী যদি এরকম হয় সেন্টেন্সের শুরুতে গ্যাপ মানে সেন্টেন্সের মধ্যে গ্যাপ থাকে তারপর ভার্বের প্রেজেন্ট ফর্মের পর যদি দেন থাকে তাহলে সাধারণত উড রেদার বসবে দ্য পুয়ার ম্যান উড রেদার স্টাপ দেন ব্যাগ অর্থাৎ সে মানে তার ভিক্ষা করার চেয়ে সে ক্ষুধার্ত থাকতে পারে তারপরে সে ভিক্ষা করবে না মানে তারপরে সেন্টেন্সের শুরুতে নাম্বার ই এখানে সেন্টেন্সের শুরুতে যদি গ্যাপ থাকে তাহলে গ্যাপের পরে যদি মানে সেন্টেন্সের শুরুতে গ্যাপ তারপরে বার্ব তাহলে এরকম যদি হয় তাহলে আমি আগেই বলেছি হয় ইট বসবে না হয় দেয়ার বসবে যেহেতু প্রথমে আমরা ইট বসেই ফেলছি তাহলে আর কী থাকে তাহলে দেয়ার থাকে তাহলে দেয়ার এখানে বসাবো তাহলে আমাদের আনসার ই নাম্বার রাইট হয়ে গেল দেয়ার বসালে আচ্ছা অ্যাপ নাম্বার বলতেছে যে সেন্টেন্সের শুরুতে যদি গ্যাপ থাকে তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি এবং শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে এমন যদি হয় তাহলে আমি স্ট্রাকচার অনুযায়ী বলেছি যদি সেন্টেন্সের শুরুতে গ্যাপ তারপর ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি সবশেষে প্রশ্নবোধক চিহ্ন তাহলে উড ইউ মাইন্ড বসবে আচ্ছা
তাহলে জি নাম্বারে স্যার ওয়াটার স্কট ওয়াজ বোথ আ পোয়েট অ্যান্ড আ নোবেলিস্ট হি ড্যাশ ইন এখানে সেন্টেন্সের শুরুতে যদি সাবজেক্ট থাকে তারপরে যদি সাবজেক্টের পরে যদি গ্যাপের পরে যদি ইন অথবা অ্যাড প্রিপোজিশন এবং সেটা যদি কোনো সাল বা কোনো স্থান এরকম কিছু বোঝায় তাহলে সেটা সেই সেন্টেন্সটা হচ্ছে জন্ম সংক্রান্ত আর জন্ম সংক্রান্ত হলে ওয়াজ ব্রন বসবে আচ্ছা এইচ নাম্বারে হচ্ছে মাঝখানে গ্যাপ দুই পাশে দুইটা ক্লোজ দেওয়া আছে তো আমরা আগে বলেছি যে অ্যাজ ইফ অ্যাজ দো এর যুক্ত সেন্টেন্সে যদি প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিটে হয় তাহলে দ্বিতীয় অংশ হবে প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে দ্বিতীয় অংশ হবে পাস্ট পারফেক্ট আর এই সেন্টেন্সে যত হি অ্যাক্টস প্রেজেন্ট ইনডিফিনিটে আসে তাহলে অ্যাজ ইফের পরে শি ওয়্যার ম্যাট পাস্ট ইনডিফিনিট হবে তারপরে সেন্টেন্সের শুরুতে যদি গ্যাপ থাকে তাহলে এখানে দেখো এই সেন্টেন্সে দুইটা ক্লোজ প্রথমে উই রিচ দ্য স্টেশন দ্য ট্রেন স্টার্টেড অর্থাৎ দুইটা ক্লোজের ভার্ব কিন্তু সেম অর্থাৎ উই রিচ হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব টু দ্য ট্রেন সাবজেক্ট প্লাস ভার্ব টু একই ভার্ব তাহলে যদি একই সেন্টেন্সের মধ্যে দুইটা ক্লোজে ভার্ব একই হয় সেক্ষেত্রে অ্যাজ সুন অ্যাজ বসবে ওকে সর্বশেষ হচ্ছে হি ডিড নট ইভেন সি আ হিল এখানে প্রথমেই সাবজেক্ট তারপরে ভার্ব নেগেটিভ তারপরে ভার্ব নেগেটিভের পরে তারপরে মানে মানে কিছু গ্যাপ তারপরে সামথিং এরকম যদি হয় সাবজেক্ট সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট তারপরে ভার্ব নেগেটিভ তারপরে যদি গ্যাপ হয় তারপরে গ্যাপের পরে যদি সামথিং কিছু থাকে তাহলে আমি এমন আগেই বলেছি এমন ক্ষেত্রে ল্যাট অ্যালোন বসবে আর এই সেন্টেন্সের মিনিংটা হচ্ছে হি ডিড নট ইভেন সি আ হিল সে হিলই দেখেনি ল্যাট অ্যালোন আ মাউন্টেন আর মানে মাউন্টেন তো দূরের কথা হ্যাঁ তাহলে এই সেন্টেন্সগুলোতে আমরা কীভাবে স্ট্রাকচার অনুযায়ী বসবে সেই সম্পর্কে আগেই আলোচনা করেছি আর আজকের এই প্র্যাকটিস ক্লাসে আমি এক রাজশাহী বোর্ড 2019 নিয়ে তোমাদের সাথে স্ট্রাকচারের সাথে মানে কোয়েশ্চেনের যে মিল বা সেতুবন্ধনটা সেটা কীভাবে করতে হবে সেটা তোমরা এই আমি এখন যেভাবে দেখিয়েছি এভাবে বাসায় বসে বসে প্র্যাকটিস করবে আশা করি সবাই এতে অনেক বেশি উপকৃত হবে ওকে সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম